বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, এটি একটি হুম ভীষণ রকমের সমস্যাজনক এবং হাস্যকর একটি ল। এটির যুগ, কারণ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এই ল যদি আপনি মানেন, তাহলে বুঝতে হবে যে যেই মেয়েটি একজন পুরুষের সাথে সম্পর্কে, যে মেয়েরা কি অবুঝ শিশু, মেয়েরা কি, মেয়েদের মাথায় কি বুদ্ধি নাই, তার ঠিক, তার তো হুম কনসেন্ট ছিল সে সময়, আপনাকে বিয়ের প্রলোভন দেখালো, এটা কি ললিপপের মতো বিষয় যে তোমাকে একটা ললিপপ দিব তুমি চলে যাও, শিশু বাচ্চা? আপনি দেখেন যে একটা চাইনিজ রেস্টুরেন্টে গেলেন, আমার তো কোনোদিন মাথায় আসবে না যে আমি রেস্টুরেন্টে গেলাম খেতে, ওই খাবারটা কিরকম সেটা নিয়ে আমি একটা রিভিউ দিতে পারি, কিন্তু ওই খাবারটা আমি কিভাবে খাচ্ছি, কতগুলো এক্সপ্রেশন দিচ্ছি, এবং সেটার কারণে আমার লাখ 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 ফলোয়ার তৈরি হচ্ছে। আবার হুম নাচ, আমি দেখলাম প্রিন্স মামুন নাচ, নাচের অনেক মানে অনেক গুরুত্বপূর্ণ শিল্পী আছে, নাচের কথক, ভরতনাট্যম, ক্লাসিক্যাল, অনেক অনেক দারুণ দারুণ শিল্পী আছে, সেই সব দারুণ দারুণ শিল্পীর কিন্তু ওরকম ই হচ্ছে না, ফলোয়ার হচ্ছে না। কার হচ্ছে? প্রিন্স মামুনের হচ্ছে। কেন হচ্ছে? আপনি আপনার থেকে বয়সে অধিক একজন মানুষের সাথে লিভ হুম টুগেদার শব্দটা আপনি ব্যবহার করেছেন, সেখানে আপনি লিভ টুগেদারে আছেন, এবং লিভ টুগেদারে থাকার পরে একের পর এক আমাদের সামনে যেটা আসছে মামলা দিচ্ছেন। আসলে কি, প্রথম কথা হচ্ছে যে আমি আসলে অ্যান্থ্রোপোলজিস্ট, মন নিয়ে আমার কাজটা খুব কম, মানুষ নিয়ে কাজটা বেশি, সমাজ নিয়ে কাজটা বেশি। এবং আমার কাছে একটা সত্যি কথা বলি, এটা একটা কনফেশন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে সাইফুর সাগর যখন গত পরশু দিন বা গতকালকে আমাকে বললেন, আমি তখন জীবনে প্রথমবারের মতো আবিষ্কার করলাম প্রিন্স মামুন নামে বাংলাদেশে কে আছে, এবং এবং লায়লা নামে কেউ আছে, মানে এটা আমার আমার রীতিমতো অপারগতা। এবং আমি যখন এটা দেখলাম, সেটা দেখে আমার যে রিয়েকশন আমিও ছিল, জেনেছি খুব ভালোভাবে এবং তাদের ব্যাপারে খুব বেশি করে গবেষণা করেছি যখন প্রথম আলোতে নিউজ আসছে। প্রথম আলোতে প্রিন্স মামুন গ্রেপ্তার, বিশাল শিরোনাম। জি হ্যাঁ, এই যে প্রিন্স মামুন, বা মানে যখন হয় কি, যেমন মনে করেন রাফসান নামে আরেকজন আছে, হ্যাঁ রাফসান, উনারও রাফসান, মনে হয় রাইট, গ্রেপ্তারি বড় রাফসান ওনার দা ছোট ভাই। ক্যারেক্টার, হ্যাঁ রাফসান দা ছোট ভাই। এই খবরগুলো ঠিক যখনই আমাদের মেন স্ট্রিম গণমাধ্যমে আসছে, যেমন আপনি সাইফুল সাগর বললেন যে প্রথম আলোতে যখন এসছে, তখন আমাদের মতো মানুষ যারা, তখন কিন্তু আমরাও সামহাও সেই খবরটা পড়ছি, যারা মনে করেন নিয়মিত নিউজ পেপার পড়েন, রিড, মানে নিউজ পেপার দেখেন, ঘাটাঘাটি করেন, তখন আপনি কিন্তু এই খবরগুলো দেখবেন। যেমন আমার একটা পর্যায়ে মনে হয়েছে যে আমি ভীষণ রকমের বিচ্ছিন্ন এই জেনারেশনের সাথে, কারণ এত বিচ্ছিন্ন যে আমি এদেরকে চিনিই না, সেই জন্য আসলে একটা ধন্যবাদ দিতেই হবে, কারণ আজকের অনুষ্ঠানে যদি এই টপিক নির্ধারণ না করা হতো, আমার মনে হয় না যে আমার পুরো জীবনেও আমি কোনোদিন এদেরকে দেখতাম, কারণ আমার ইউটিউব এবং ফেসবুক খুব পরিশীলিত ভাবে সেটা আমাকে আপনি দেখায়। আমি আমরা পাঁচজন হয়তো দেখি না, কিন্তু তাদের 5 কোটি মানুষ কম না হলেও দেখে, হ্যাঁ সবকিছু হ্যাঁ দেখি। হ্যাঁ, দ্যাট ইজ আ ফ্যাক্টর। হ্যাঁ, হ্যাঁ, তাদেরকে 5 কোটি মানুষ দেখে, সেটাই এই কারণে, অলমোস্ট যদি এই ধরি। কারণে এই কথাটা এখানে বলার জন্য আমি এসেছি। দেখুন, আমি দুটো, এখানে কোনো সিলি আনসিলির ব্যাপার না, আমার চোখে সমাজ পরিবর্তনের একটা অন্যতম যুগে আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি, ঠিক যেমন সমাজে কখনো আপনার শিল্প বিপ্লব হয়েছে, একটা সমাজ শিল্প এসছে, এখন সমাজটা হচ্ছে প্রযুক্তি একটা যুগ। তো এই প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি এই বিশেষ করে টিকটক, টিকটক লাইক, তারপরে আরো কিছু আছে, ইমো, হ্যাঁ, তারপরে ভিগো, কতগুলো অ্যাপ আছে, এই অ্যাপগুলোতে যখন আমাদের মতো দেশের মানুষজনের কাছে এটা এসে পৌঁছলো, সেখানে এটা আমার সামাজিক, সমাজ বিজ্ঞানী হিসেবে, নৃবিজ্ঞানী হিসেবে আমার জন্য খুব ইন্টারেস্টের জায়গা যে এই অ্যাপের প্রভাব এই সোসাইটিতে কিভাবে পড়েছে। এবং এটা বোঝার জন্য আপনার মামুন বলেন, রাফসান দা ছোট ভাই বলেন, হুডাপ্পি বলেন, এরকম নানা যে এই ব্লগাররা বিভিন্ন সময়, হ্যাঁ বিভিন্ন সময় আপনার আমাদের সামনে আসছে, এটা কিন্তু আমাদের সোসাইটির একটা পরিবর্তনকে সামনে নিয়ে আসছে, একটা অ্যাপাটাইটকে সামনে নিয়ে আসছে। প্রথম কথা হচ্ছে, এই গ্রুপের একটা মেজরিটি পার্সন দেখবেন এই একটা এজকে কিন্তু এরা প্রদর্শন করছে, এবং এরা কিন্তু আমাদের ইয়াং জেনারেশন। সো আমাদের ইয়াং জেনারেশন নিয়ে কনসার্ন হওয়াটা যে কোনো সুস্থ স্বাভাবিক নাগরিকের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন রাফসান দা ছোট ভাই বলেন, বা আমাদের লায়লা, প্রিন্স মামুন ইত্যাদি ইত্যাদি যাদের কথাই বলেন, এখানে আসার আগে আমি একটা কথা বলি,
এই প্রযুক্তিগত পরিবর্তনের একটা পজিটিভ সাইড থাকতে পারে এবং একটা নেগেটিভ সাইড থাকতে পারে। আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ারই প্রতি বিপরীত প্রতিক্রিয়া থাকে। এখন ঘটনা হচ্ছে, এর ইম্প্যাক্টটা সোসাইটিতে পজিটিভলি পড়ছে না নেগেটিভলি পড়ছে, সেটা যদি আমি আপনি আমরা এই বিষয় নিয়ে সচেতন না হই, তাহলে যেটা হবে যে নেগেটিভ ইম্প্যাক্টটা এর পজিটিভ ইম্প্যাক্টটাকে ছাড়িয়ে চলে যাবে। এবং এই ঘটনার সূত্রেই কিন্তু আমি যখন একটা শো দেখছিলাম, সেই শো তে যখন আমি জানতে পারলাম সেই শোর মাধ্যমে যে এই প্রিন্স মামুনের নাকি 12 মিলিয়ন ফলোয়ার, বারো 12 মিলিয়ন মানে মিলিয়ন 1,20,00,000 ফলোয়ার, জি জি ক্যান ইমাজিন। 12 মিলিয়ন ফলোয়ার। এবং 12 মিলিয়ন ফলোয়ার শোনার পর আমি ভাবলাম, একদম অনেস্টলি বলছি, আমি চিন্তা করলাম যে কি এমন আছে যে যার যার যেটার কারণে একটা মানুষের 12 মিলিয়ন ফলোয়ার হতে পারে। এবং তখন আমি খুবই হতাশ হলাম যখন আমি তাকে জানার চেষ্টা করলাম যে আচ্ছা সে কি কোনো সামাজিক কোনো বার্তা দেয় কিনা, বা কি এমন উনি দেন যেটা দেখে আমার ইয়াং জেনারেশন শিখছে জানছে, এরকম কিছু আছে কিনা। এবং আমার এই হতাশাটা ভীষণভাবে আমাকে আক্রান্ত করলো। তখন আমার মনে হলো যে হিরো আলম কেন টিকটকের যুগটা পায়নি। লক্ষ্য করে দেখেন, হিরো আলম টিকটকের যুগটা পায়নি। সো টিকটক নামক যে জিনিসটা আমাদের এখানে এসেছে, টিকটক থেকে কিন্তু কেউ পয়সা বানাতে পারে না, টিকটক থেকে কিন্তু কোনো পয়সা ইনকাম করার কোনো সুযোগ নাই। তাহলে এই জেনারেশন এবং না, করো তো বলিউড, ইনকাম, করো তো মনে হয় টিকটক থেকে ইনকাম করে না, আমি জানি না যদিও। হ্যাঁ, না না তবে টিকটক, শুনেছি না না টিকটক থেকে আপনি নাকি ওই যে ওই ইন্টারভিউতে উনিই বলছেন আর কি, এটা তো গত 2 মাস আগে, আচ্ছা আচ্ছা, ওই না প্রেম টিকটক ফ্লপ থেকে মনে হয় ইনকাম করে। ও না, উনি হ্যাঁ বলছেন যে টিকটক থেকে কোনো ইনকাম হয় না, যেহেতু আমি টিকটকের নামে আচ্ছা, বলতে পারি না, আমার সামাজিক যোগাযোগ মিডিয়ার সাথে কোনোভাবে পয়সার যোগাযোগ নাই। তো কিন্তু একটা হচ্ছে যে আপনি পয়সা ইনকামের জন্য করেন, আরেকটা হচ্ছে যে আপনি আপনার কোনো স্পেশাল কোনো আছে, আপনার কোনো স্পেশাল কোয়ালিটি আছে যেটা আপনি সামনে দেখানোর জন্য করেন। এখন কথা হচ্ছে প্রিন্স মামুনের মতো যারা আছেন, বা এই যে রাফসানদা ছোট ভাই পছন্দ ছোট যারা ফুড ব্লগার, মানে যেভাবে আমরা ওনাকে চিনি মানে ফুড ব্লগার, মানে ইমেজটাকে তুমি যে এখন দেখা যাচ্ছে যে যে ব্লু ড্রিঙ্কস নামক একটা ড্রিঙ্কস সে বাজারজাত করেছে যেটার কোনো অনুমোদনই ছিল না। হ্যাঁ, যেটার কোনো অনুমোদনই ছিল না। এবং এই যে একটা টার্ম সোসাইটিতে এসেছে, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, শব্দটা দেখবেন, তার মানে কি, তারা কিন্তু প্রভাবক, প্রভাব বিস্তার করছে, ইনফ্লুয়েন্স করে, রাইট? এখন এই ইনফ্লুয়েন্সটা কোন দিকে যে অ্যাটাক করছে এটা কিন্তু আমার জানা খুবই জরুরি, সেটা যেই হোক না কেন। এখানে আমি এই নামগুলো নিয়ে শুধুমাত্র এই ব্যক্তিদের সম্পর্কে বলছি বা অন্যদের বলছি না, কারণ আমার যে ইন্টারেস্ট এরিয়া সেই ইন্টারেস্ট এরিয়াতে আমার দেখা হয়ে ওঠে না। নামগুলো এজন্যই নেওয়া হচ্ছে যেহেতু তাদের বিরুদ্ধে কিছু আইনি বিষয় এসেছে সম্প্রতি, তারা আলোচনা এসেছে, এই জন্য জাতীয় বিশেষ পত্রিকাতে, সকল পত্রিকায় জাতীয় কভার করে। পত্রিকাতে এসেছে, সে কারণে এই নামগুলো নিচ্ছি। এখানে কোনো ব্যক্তিগত না বিষয় নেই, আমারও নাই, এবং ফেস দ্য পিপুলেরও সম্ভবত এখানে কোনো ব্যক্তিগত না, ইস্যুস আমাদের নেই। কোনো, আমরা পত্রিকাতে সাম্প্রতিককালে এদের বিষয়টা সবচেয়ে বেশি বরং খবর হয়ে আসছে, এবং তাদের অ্যাক্টিভিটি সম্পর্কে মোটামুটি অনেক কিছুই সামনে চলে আসছে। তাদের প্রতারণার, বিশেষ করে প্রতারণার পার্ট টুকে আমরা দেখতে পাচ্ছি সামনে এসেছে। সুতরাং এই নিয়ে তো আমরা কথা বলবোই, অনেকেই মনে করে যে এটা গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ এসে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 1,20,00,000 মানুষ একজন একজনকে ফলো করছে, যারা ফলো যে বর্তমানে জেলে আছে, এটা হলো বাস্তবতা। হ্যাঁ, এবং আমার যে সূত্রে আমি আসছিলাম, 1 কোটি, দেখুন আমি একটা পার্সোনালি কথা বলি, প্রচুর মানুষ তারা অনেক পরিশ্রম করে অনেক কাজ করে, আপনি এই যে প্ল্যাটফর্মটা তৈরি করেছেন এটা অনেক পরিশ্রম করে করেছে, এই যে আমাদের সোনি আপা উনি অনেক পরিশ্রম করে তারপরে একজন অ্যাডভোকেটি পেশে, এখন পর্যন্ত আমি নিশ্চিত আপা আমার সাথে দ্বিমত করবেন না, টিকে থাকার জন্য আপাকে প্রতিনিয়ত অনেক বেশি সংঘর্ষ করতে হচ্ছে। আমরা যে যেই প্রফেশনে আছি প্রত্যেকের কিন্তু সংঘর্ষ করতে হচ্ছে। অন দ্য কন্ট্রারি, এমন এখন সোনি আপাকে যদি জিজ্ঞেস করি আপা আপনার ফলোয়ার কতজন, বা আমি জহিরুল ভাইকে যদি জিজ্ঞেস করি, বা মাহিরাকে যদি জিজ্ঞেস করি আপনাদের ফলোয়ার কতজন, সাইফুল চাকর আপনার ফলোয়ার কতজন, আমার, আমি ফলোয়ার বেসড কোনো কর্মকাণ্ড আমার জীবনে করিওনি, করবো না। তবুও যতটুকু করেছি এ পর্যন্ত, আমার কাছে মনে হয় না যে ভালোর চেয়ে মন্দ তেমন কিছু করেছি। তবু আমাকে ফলো মনে হয় না যে 50,000-এর বেশি, আমার ব্যক্তিগত পেজে 50,000-এর বেশি, মানে 76,000 মানুষ আমাকে ফলো করছে বর্তমানে। হ্যাঁ, কিন্তু এখন আমি পজিটিভ কর্মকাণ্ড যত করেছি, কম না হলেও 100 পজিটিভ কর্মকাণ্ড করেছি, কিন্তু আমাকে এখনো পর্যন্ত লাখ মানুষ ফলো করে না, বিকজ আমি ফলোয়ারদের জন্য
আসলে করি না, আমি ন্যায়ের জন্য সমাজের জন্য করি, কিন্তু তাদেরকে আমার 12 মিনিট কেন করে সেই প্রশ্ন আপনার কাছে? তার কারণ হচ্ছে দুটো, একটা হচ্ছে বিনোদন, সস্তা বিনোদন, আপনি বা আমরা কেউ এখানে সস্তা বিনোদন বিকিনি করতে বসিনি, তার মানে হচ্ছে আমার যে দর্শক সেই দর্শকের চাহিদাটা খুব বেশি লোকেট করা যায়, সে সুড়সুড়ি দা সস্তা যেই বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে। কারণ কি, আপনি আপনি দেখেন যে একটা চাইনিজ রেস্টুরেন্টে গেলেন, আমার তো কোনোদিন মাথায় আসবে না যে আমি রেস্টুরেন্টে গেলাম খেতে ওই খাবারটা কিরকম সেটা নিয়ে আমি একটা রিভিউ দিতে পারি, কিন্তু ওই খাবারটা আমি কিভাবে খাচ্ছি, কতগুলো এক্সপ্রেশন দিচ্ছি এবং সেটার কারণে আমার লাখ 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 ফলোয়ার তৈরি হচ্ছে। আবার হুম নাচ, আমি দেখলাম প্রিন্স মামুন নাচ, নাচের অনেক মানে অনেক গুরুত্বপূর্ণ শিল্পী আছে, নাচের কথক, ভরতনাট্যম, ক্লাসিক্যাল, অনেক অনেক দারুণ দারুণ শিল্পী আছে, সেই সব দারুণ দারুণ শিল্পীর কিন্তু ওরকম ই হচ্ছে না, ফলোয়ার হচ্ছে না। কার হচ্ছে? প্রিন্স মামুনের হচ্ছে। কেন হচ্ছে? আপনি আপনার থেকে বয়সে অধিক একজন মানুষের সাথে লিভ হুম টুগেদার শব্দটা আপনি ব্যবহার করেছেন, সেখানে আপনি লিভ টুগেদারে আছেন এবং লিভ টুগেদারে থাকার পরে একের পর এক আমাদের সামনে যেটা আসছে মামলা দিচ্ছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখুন লিভ টুগেদারে আপনি থাকতে পারেন, কারণ আমাদের সংবিধান কিন্তু আপনাকে সে অধিকার দিয়েছে, কারো ব্যক্তিগত জীবন নিয়ে আমার কথা বলার কথা না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের ল এই যে লিভ টুগেদারে থাকাকালীন সময়ে তাদের মধ্যকার পার্টনারশিপের দ্বন্দ্ব হলে সেটি কিভাবে সমাধান হবে তার কিন্তু কোনো ধরনের আইনি ব্যাখ্যা বাংলাদেশে লয়ের মধ্যে নাই। আমাকে সোনিয়া পা সংশোধন করে দিবেন যদি আমি ভুল কিছু বলে থাকি। তো মানে তাদের দেখুন তাদের মধ্যে কিভাবে, দাম্পত্য কলহ যেটা নিরসনের জন্য আছে, কিন্তু এটাকে হ্যাঁ দাম্পত্য বলা যাবে কিনা জানি না। এবং হ্যাঁ আরেকটা আইন, এটা আমি উইথ ডু রেসপেক্ট ইটস নাথিং রিগার্ডিং উইথ প্রিন্স মামুন এবং অন্য কারো ক্ষেত্রে না, এই কথাটা আমি বিভিন্ন নারীবাদী ফোরামেও বলেছি, ব্যক্তিগতভাবে আমি মনে করি এই যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, এটি একটি ভীষণ রকমের সমস্যাজনক এবং হাস্যকর একটি ল, এটির যুগ। কারণ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এই ল যদি আপনি মানেন তাহলে বুঝতে হবে যে যে মেয়েটি একজন পুরুষের সাথে সম্পর্কে যায়, মেয়েরা কি অবুঝ শিশু, মেয়েরা কি মেয়েদের মাথায় কি বুদ্ধি নাই, তার ঠিক তার তো কনসেন্ট ছিল সে সময়, আপনাকে বিয়ের প্রলোভন দেখালো, এটা কি ললিপপের মতো বিষয় যে তোমাকে একটা ললিপপ দিব তুমি চলে যাও শিশু বাচ্চা, এরকম তো নয় বিষয়টা। তাহলে আপনি কি জন্য এরকম চকলেটের জন্য আপনি কি যাচ্ছেন নাকি, এটা তো হতে পারে, কিসের প্রলোভন? বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এই যে ইটা আমার মনে হয় এই আইন সংশোধন করার এই বিষয়, টার্মসটাই একটা বিতর্কিত টার্মস আমার কাছে এই মনে হয়। এই টার্মসটাই আইনটাকে, বড় এই আমি আইনটাকে ব্যবহার করা হচ্ছে, ওয়েপনাইজ করা হ্যাঁ হচ্ছে। এক এটা জাতীয় এটা ঠিক নারীরা আছে বলেছেন, যারা এটাকে পুঁজি করে দেখা যাচ্ছে যে পুরুষদের বিরুদ্ধে ব্যবহার করছে। পুঁজিটার সাথে যে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা খুব মিসলিডিং, হ্যাঁ আমার সাথে প্রতারণা হতে পারে, দেখেন এটা কিন্তু প্রতারণার মামলা হতে পারে, বিয়ের প্রলোভন থেকে তো আসলে কিন্তু এটা একটা প্রতারণা হতে পারে, আমি কমিটেড করেছি আমি কমিটমেন্ট রাখিনি, তো এটা একটা প্রতারণা হতে পারে, কিন্তু এটাকে এই যে ধর্ষণের মতো একটা সিরিয়াস ক্রাইম যেটাকে আমরা খুব সিরিয়াস ক্রাইম হিসেবে দেখি, সেটাকে আপনি যখন বিয়ের প্রলোভন দেখিয়ে আপনাকে আমি বিয়ে করেছি, আরেকটা সত্যি কথা বলি ধর্ষণ মামলা বিয়ে করে দিচ্ছে, মানে মানে তাও এই অনুভব অনুভব কমন বিবাহিত হয়েছে তিন সম্পর্ক, চার বছর একসাথে থাকার পর আপনার অনুভব হয়েছে সে আপনাকে ধর্ষণ করছে। মানে এই বিষয়গুলি আমাদের আবার সোশ্যাল মিডিয়াতে আসছে এবং এগুলি আবার জাতীয় দৈনিকে আসছে এবং এখানে একজনকে এখানে গ্রেপ্তার করে ফেলা হচ্ছে। সাইফুল সাহেব এখানে আমি একটুখানি ইয়ে দিচ্ছি, নোক্তা দিচ্ছি, বৈবাহিক সম্পর্কের মধ্যেও ধর্ষণ হতে পারে, আমাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে ধর্ষণ হতে পারে, সে বিষয়ে আমরা অনেক সচেতন, সে বিষয়ে নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে, নারীর কনসেন্ট থাকা খুবই জরুরি, তার কনসেন্ট, আবারও রিপিট করছি শব্দটা, কনসেন্ট থাকা খুব জরুরি যে তার সম্মতি আছে কিনা। এখন আমি এক্ষেত্রে সচেতন ভাবে বলতে চাই বৈবাহিক ধর্ষণ আর বিয়ের প্রলোভন দেখে ধর্ষণ দুটো এক জিনিস না, কারণ আপনি যখন বিয়ের প্রলোভন দেখে যে কথাটা বলছেন তখন কিন্তু আপনি একটা কনসেন্টেই শারীরিক সম্পর্কতে গেছেন, তখন কিন্তু ব্যাপারটা এরকম না যে আপনাকে জোর জবরদস্তি করা হয়েছে। আর বৈবাহিক ধর্ষণকে আমরা বলছি আপনি হাজব্যান্ড ওয়াইফ হলেও আপনার একটা কনসেন্টের ব্যাপার থাকে, জোর আপনার করে যদি ওয়াইফের কোনো কনসেন্ট না থাকলে, জোর করে আউট অফ কনসেন্ট সেটা যদি একটু জোর করে কিছু করে, কনসেন্ট সেটাও ধর্ষণের কাতার সেটা পড়ে। প্রবলেম তবে হতে পারে, এখন, হ্যাঁ তবে এখন যেটা তাদের ক্ষেত্রে হয়েছে, এটাকে আপনি মনে করেন যে একজন আরেকজনকে শুধুমাত্র হেয় করবার জন্য একজন আরেকজনের প্রতিশোধমূলক একটা অবস্থান থেকেই এই আমার কাছে এটা এটাকে শুধু ব্যবহার মনে করে, হচ্ছে, আমার কাছে উদ্দেশ্যমূলক। মনে হচ্ছে এটিও এটিও লাখো লাখো ভিউ পাওয়ার একটা কৌশল, যে আচ্ছা আপনি এটিও কখন আপনি এই যে আমরা আলোচনা করছি না এই আলোচনায় কখন ওনারা আসতেই পারতেন না এরকম কিছু না হলে, তো তার মানে এই আপনি মনে কথাটা করছেন আছে।
এই এই মাথাটা এই মাথাটা এই মস্তিষ্কের চিন্তাটা সমস্যাজনক, এবং আমার কাছে মনে হচ্ছে যে এগুলো সবই হচ্ছে ভিউ কেন্দ্রিক একটা অসুস্থতা। এটি যে দাবি, ভাইরাল রোগ যেটা বলেছি, ভাইরাল রোগে আক্রান্তের একটা আরেকটা পার্ট হলো বর্তমানে যেটা হচ্ছে তাদের এই মামলা মকদ্দমা থেকে, এটাও আপনি মনে করেন তাদের ভাইরাল হওয়ার একটা